বিকেল চারটার নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশের চূড়ান্ত জনসংখ্যা 16,98,00,000। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের শাস্তি, বিধানের সংসদে আইন পাশের দাবি। সোহেল রানার হাইকোর্টের জামিন চেম্বারে স্থগিত। সরকার দেশকে সংঘাতের দিকে এগিয়ে দিচ্ছে বললেন ফখরুল। রমজানে দাম বাড়ান না ত্রিপুরার ফল ব্যবসায়ীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবর। জনশুমারি ও গৃহ গণনা 2022-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল 16,51,58,616 জন। পিএসিতে আরও 46,70,295 জন যোগ হয়ে দেশের সমন্বয়কৃত মোট জনসংখ্যা হল 16,98,28,911 জন। মোট জনসংখ্যার 68.34% পল্লীতে এবং 31.66% শহরে বাস করে। এ বিষয়ে রবিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিবিএস। স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যারা কথা বলে তাদের শাস্তি, বিধানে সংসদে আইন পাশ করার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের রাষ্ট্রীয়ভাবে শাস্তি হওয়া উচিত। দেশকে একটা সেফ গার্ড দিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী ও মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে মিথ্যাচারকারীদের শাস্তি বিধানে আইন পাশ করা প্রয়োজন। রবিবার জাতীয় সংসদের 50 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী রানা কার্যপ্রণালী বিধির 147 বিধির আওতায় আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আগামী 8 মে পর্যন্ত আসামির জামিন স্থগিত করা হয়েছে। ওইদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের উপর শুনানির জন্য পাঠিয়েছেন আদালত। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি জাগোনিউজকে জানিয়েছেন, হাইকোর্টের দেয়া জামিন চেম্বারে স্থগিত হওয়ায় আপাতত সোহেল রানার কারামুক্তি মিলছে না। রবিবার সোহেল রানার জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী এই আদেশ দেন। সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে এগিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় আসার পর কৌশলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে, বারবার দেশের গণতন্ত্র ধ্বংস করছে আওয়ামী লীগ। তাদের একমাত্র লক্ষ্য হল এককভাবে দেশকে শাসন করা, এজন্যই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নওগাঁয় র্যাবের হেফাজতে ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রাখা ও দুর্ঘটনা এড়াতে 11 দিন নদীতে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। নৌপুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন এ তথ্য। রবিবার গুলশান নৌপুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তিনি জানান, 17 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত 10 দিন বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এছাড়া সূর্যাস্তের পর বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। লঞ্চ চলাচলের সময় মাছ ধরার জাল যাতে ছড়ানো না থাকে সেই ব্যবস্থা নিতে হবে। এ ধরনের কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে।
রাজধানীর বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য 20 লাখ টাকা সহায়তা দিলেন তৃতীয় লিঙ্গের সদস্যরা। সারা দেশে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কেউ ঈদ উল ফিতরের মার্কেট না করে সেই টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য দিলেন। রবিবার দুপুর 12টায় বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার অর্থ প্রদান করা হয়। আমি হয়তো 2 টাকা করে 5 টাকা করে জোগাড় করছি, আমি হিজরা জানেনি, আমার জনগণের কাছে নিই নাই, পাবলিকের কাছে নিই। তা আমার কথা হয়েছে যে আমি হজ করার জন্য জোগাড় করছিলাম, সে হজ করছি পাবলিকের টাকা দিয়ে, ঠিক আছে, সেই টাকাটা আমি জনগণের মধ্যে বিলাই দিব, ঠিক আছে। আমার হজ যদি আল্লাহ কবুল করে তো করবে, আর যদি কোনো দিন কিছু মধ্যে আমি বেঁচে থাকি যদি তারা তবিস দিয়ে আমি তোর আমি জনগণের সামনে আমি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে আমি বিলাই দিব। মানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সামান্য যে পুঁজি ছিল, হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। আরও যদি কোনো জীবন আমার আওকাত থাকে, আমার ভালো থাকে, আপনারা যদি আমার পাশে দাঁড়ান, আমিও আপনাদের পাশে দাঁড়াবো কোনো ভবিষ্যতে। আপাতত হঠাৎ সৃষ্টি হওয়া কালবৈশাখী ছাড়া গরম কমার কোনো সম্ভাবনা নেই। আগামী কিছুদিন স্বাভাবিকভাবে বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়াবিদরা। শনিবার দেশের 3 বিভাগে ও 11 জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। রবিবারও তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আপাতত কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে কালবৈশাখী হলে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সেটা যখন সেল তৈরি হয় তখন যখন তখন ঝড় বৃষ্টি হয়, তখন গরম কমে যায়, সেটি ভিন্ন বিষয়। কিন্তু পূর্বাভাসে স্বাভাবিক কোনো বৃষ্টি নেই। সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 97 বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 22 মে দিন ঠিক করেছেন আদালত। রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ঠিক করেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক সহ 3 জন নিহত হয়েছেন। রবিবার সকাল 7টার দিকে জামালপুর দেওয়ানগঞ্জ মহাসড়কের বেতমারী ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার বিয়ারু গ্রামের আব্দুল করিমের ছেলে শাহ আলম, চঞ্চল ও পিকআপ চালক কাজল। অন্যজনের পরিচয় মেলেনি, তবে নিহতরা প্রত্যেকে গ্রামীণ ব্যাংক জামালপুর টিউবওয়েল পার শাখায় কর্মরত বলে পুলিশ জানিয়েছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত পিকআপ ও ট্রাক থানা হেফাজতে নেওয়া হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ায় 2টি পৃথক বন্দুক হামলায় অন্তত 74 জন নিহত হয়েছেন। এ সপ্তাহে দেশটির উত্তর মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে ঘটেছে এসব হামলার ঘটনা। পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বেনু রাজ্য পুলিশের মুখপাত্র ক্যাথরিন অ্যানেন বলেছেন, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকালের মধ্যে এমোকবান স্থানীয় সরকার এলাকায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকদের একটি ক্যাম্প থেকে 28টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কি কারণে এই হামলা হয়েছে তা স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীরা হঠাৎ উপস্থিত হয়ে গুলি চালাতে শুরু করে। চলছে রমজান মাস। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা। সারাদিন রোজা রেখে ইফতারিতে কিছু ফলমূল না থাকলে অনেকেরই চলে না, তাই রমজান এলে স্বাভাবিকভাবেই বাজারে বেড়ে যায় ফলের চাহিদা। অনেক জায়গায় দেখা যায় চাহিদা বাড়লে দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। কিন্তু এর ব্যতিক্রম ত্রিপুরা।
ফল ব্যবসায়ীরা বলছেন, রমজান উপলক্ষে ভারতীয় রাজ্যটিতে আলাদাভাবে কোনো দাম নির্ধারণ হয় না। ত্রিপুরার রাজধানী আগরতলায় ফলের বাজারে বর্তমানে বাড়তি চাহিদার কোনো প্রভাব নেই। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো এফএম 94.4 এর অ্যাপে। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com। ধন্যবাদ সবাইকে।